Assalamualaikum. আজকে আমি তোমাদের দুপচাচা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে অনলাইনে ক্লাস নিচ্ছি আর আজকে ক্লাসটা আমি দিব অষ্টম শ্রেণীর বাংলা বিষয় থেকে আর বাংলা বিষয়টা থেকে আমি কবিতার একটা নারী কবিতা থেকে নিব প্রিয় শিক্ষার্থী এই নারী কবিতার লিখছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আসলে কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ইনি হচ্ছে সাম্যবাদী কবি অর্থাৎ সমতার কবি তিনি নারীর সাথে সাম্যবাদীর সঙ্গে তুলনা করেছেন তো আমরা প্রথমে এই সম্পর্কে জানব তো আসি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আগে জানি আর অবশ্যই তোমরা এই যে আমরা আজকে ক্লাসটা নিব অবশ্যই তোমাদের জন্য অষ্টম শ্রেণীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে তোমাদের জেএসসি পরীক্ষার জন্য অবশ্যই তোমরা এটা ভালো করে নোট করবে এবং শুনবে তো প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা আসব আজকে কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা নিয়ে তো প্রথমে নজরুল ইসলামের জীবনী সম্পর্কে আমরা জানব এখানে নারী লিখেছেন কাজী নজরুল ইসলাম জন্ম 1899 সালে 24 মে আর 1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ পিতার নাম কাজী ফকির উদ্দিন আহমেদ এবং মাতার নাম জায়দা খাতুন কাজী নজরুল ইসলাম হচ্ছে কাজী ফকির আহমেদের ছেলে এবং তার মাতা হচ্ছে জায়দা খাতুন এবং তার জন্মস্থান সম্পর্কে আমরা বলি তার মৃত্যু সম্পর্কে আমরা পরে তোমাদের জানাব এখন জন্মস্থান সম্পর্কে বলি জন্মস্থান বর্ধমান জেলার আসানসোল মহকুমার রানীগঞ্জের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন নজরুলের বাবা ছিলেন একজন মসজিদের ইমাম এবং মাজারের খাদেম তিনি 1908 সালে অর্থাৎ নজরুলের বাবা 1908 সালে পিতার মৃত্যুর পর পরিবারের ভরণ পোষণের জন্য যে ভরণ পোষণ করতে হয় এই ভরণ পোষণের দায়িত্ব পড়ে যায় নজরুলের উপর তিনি হাজি পালোয়ানের মাজারে সেবক এবং পীরপুকুর মসজিদের মুয়াজ্জিন হিসাবে কাজ করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এরপরে আসব নজরুলের শিক্ষা জীবন নজরুল তার শিক্ষা জীবন সম্পর্কে আমরা জানব বড় ভাই সাহেব জান বড় তার নজরুলের বড় ভাই হচ্ছে সাহেব জান তার সংসারে হাল ধরায় যখন তার ভাই সংসারে হাল ধরেন তখন গ্রামের মক্তব থেকে গ্রামে আমরা সাধারণত গ্রামে যে মসজিদ করানো হয় এটাকে মক্তব বলে থাকি এই মক্তব থেকে 10 বছর বয়সে নিম্ন প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং 1910 সালে নজরুল প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল স্কুলে চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করেন এই শিক্ষার্থী তোমাদের জানার জন্য আমি আবারও বলতেছি 1910 সালে নজরুল প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল স্কুলে চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করেন কবি হওয়ার আকর্ষণে তিনি কবি হওয়ার আকর্ষণে গান গাওয়ার আনন্দে এবং উপার্জনে আশায় তিনি তার চাচা বজলে করিমের লেটু গানের দলে যোগ দেন এই পড়াশোনা করতে করতে তিনি ওটা শেষ করে তার চাচা বজলে করিমের লেটু দলে গানের দলে যোগ দেন পরে তিনি বর্ধমান জেলার মঙ্গলপুর থানার মাতৃণ উচ্চ বিদ্যালয়ে ইংরাজি স্কুলে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন ভর্তি হন বা অধ্যয়ন করেন এরপর তিনি ময়মনসিংহে ত্রিশালে দড়িরামপুরে স্কুলে সপ্তম শ্রেণীতে এবং রানীগঞ্জের সিয়ারসোল স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন দশম শ্রেণীতে থাকাকালীন প্রথম মহাবিশ্বযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে 49 নং বাঙালি পল্টনে যোগদান করেন এবং সেখানে তিনি সিপাহী পদে উন্নীত করেন এই ছিল আমাদের কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন এরপরে আসবো আমরা কর্মজীবন সম্পর্কে কাজী নজরুল ইসলামের কর্মজীবন তিনি কবি হওয়ার আকর্ষণে গান গাওয়ার আনন্দে এবং উপার্জনে আসায় তিনি চাচা বজলে করিমের লেটু গানের দলে যোগদান আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং এরপরে যোগদান ওস্তাদ শেখ চক্রবর্তীর দলে তার লেটু দলে যোগদান পর তিনি সেখানে থেকে এসে ওস্তাদ শেখ চক্রবর্তীর দলে যোগদান শেখ চক্রবর্তী কবিতাকে তারিফ করে এই শেখ চক্রবর্তী নজরুলকে তারিফ করে তাকে ব্যঙ্গাচী কবি নামে অভিহিত করেন বা ডাকতেন এরপর তিনি বাসুদেব কবিওয়ালার দলে যোগদান করেন এবং সে সময় সে অনেক পালাগান রচনা করেন ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে অভাব অনটনের পরে তিনি এক খ্রিস্টান
রেলওয়ে গার্ডেন খানসামা এবং শেষ আসানসোলে এক রুটির দোকানে মাসিক 5 টাকা বেতনে চাকরি করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দশম শ্রেণীতে থাকাকালীন প্রথম মহাযুদ্ধ, যখন তিনি দশম শ্রেণীতে থাকেন তখন প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুলের 49 নং বাঙালি পল্টনে যোগ দেন, স্কুল ছেড়ে 49 নং বাঙালি পল্টনে যোগ দেন এবং এই যোগদান করেন 1917 সালে এবং সেখানে তিনি সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার হাবিলদারিতে পদোন্নতি লাভ করেন। এই ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসবো বিবাহ সম্পর্ক কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম যে বিবাহ করেন 1924 সালে 25 এপ্রিল কুমিল্লা জেলার গিরিবালা দেবীর কন্যা আশালতা সেনগুপ্ত, এনাকে তিনি বিবাহ করেন। ডাক নাম ছিল দুলি এবং বিবাহিত নাম ছিল প্রমীলা। বিবাহের সময় যে নামকরণ করা হয় সে নামটা ছিল প্রমীলা। এর সঙ্গে কলকাতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই ছিল তার বিবাহ বন্ধনে এবং তার যে সাহিত্যকর্ম, আমরা এরপরে তার সাহিত্যকর্ম সম্পর্কে আসব। তিনি প্রায় সাহিত্যের সকল শাখায় তার অবদান আছে। তিনি কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, জীবনী গ্রন্থ, কাব্যগ্রন্থ, শিশুতোষ কাব্য, নজরুল সঙ্গীত, ইসলামী গান, গজল, শ্যামাসঙ্গীত সহ সাহিত্য সকল শাখায় তার অবদান রয়েছেন। এই ছিল তার সাহিত্যকর্ম এবং তাছাড়া তার হাজার হাজার নজরুল সঙ্গীত রয়েছেন। এরপর আসবো আমরা কাজী নজরুল ইসলাম প্রথম রচিত কতগুলো নাম এখানে আমরা লিখে রাখছি, সেই রচিতে অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখবে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই জরুরি এবং জেএসসি পরীক্ষাতে এমসিকিউর জন্য খুবই জরুরি। তো প্রথমে আসবো উপন্যাস সম্পর্কে জানবো। তার প্রথম উপন্যাস, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস হচ্ছে বাদনহারা। তিনি 1927 সালে এটি প্রকাশ করেন। তারপরে আছে কাব্য অগ্নিবীণা 1922 সাল, নাটক ঝিলিমিলি, তারপরে আছেন কবিতা মুক্তি। এই মুক্তি কবিতা থেকে প্রথম তার মুক্তি কবিতা এটা প্রকাশিত হয় 1919 সালে। গল্প বাউন্ডেলের আত্মকাহিনী, প্রবন্ধ তুর্কি মহিলার ঘন্টা খোলো এবং জীবনী গ্রন্থ ছিল মরুভাস্কর। আর এই জীবনী গ্রন্থটা তিনি লিখেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ থেকে। এছাড়াও কাজী নজরুল ইসলাম ছিলেন একজন সাম্যের কবি, মৈত্রীর কবি কাজী নজরুল ইসলাম। তিনি বাংলাদেশে রণসঙ্গীতে রচনা করেন, যেটা আমরা রণসঙ্গীত বলে থাকি, আমাদের জাতীয় রণসঙ্গীত। আর এটা রচনা করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং 1921 সালের ডিসেম্বরে প্রকাশিত তার বহুল প্রচলিত বা বহুল পঠিত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। এই ছিল তার কাজী নজরুল ইসলামের প্রথম রচিত কয়েকটি গ্রন্থের নাম। এরপরে আমরা আসব সম্পাদিত পত্রিকা। তিনি আরও অন্য সকল রবীন্দ্রনাথের মতোই কয়েকটি পত্রিকা প্রকাশিত করেছেন। তার মধ্যে রয়েছে ধূমকেতু। ধূমকেতু তিনি প্রথম প্রকাশিত করেন 1922 সালের, এটাই তার সম্পাদিত প্রথম পত্রিকা। এরপরে নাঙ্গল প্রকাশিত হয় 1925 সালে। এরপরে দৈনিক নবযুগ 1920 সালে যুগ্ম সম্পাদক হিসাবে তিনি এখানে থাকেন। এই ছিল তার সম্পাদিত পত্রিকা। এরপরে আমরা আসবো বিদ্রোহী নামকরণ। আসলে এই যে জাতীয় কবিকে বিদ্রোহী কবি বলা হয় এটা সম্পর্কে আমরা জানব, তাকে কেন বিদ্রোহী নামকরণ করা হয় আসলে এটা আমাদের জানা দরকার। বিদ্রোহী নামকরণ করা হয় তিনি তার শক্তিশালী লেখনীতে, তার যে লেখালেখি করেছেন সেটার উদ্দেশ্যে বলা হয়েছে। তিনি তার শক্তিশালী লেখনীতে মানুষের শ্রেষ্ঠ কৃত্রিম সমাজ ব্যবস্থার ভণ্ডামীর মুখোশ উদ্ঘাটন ও মূল উৎপাটন বিদ্রোহের প্রকাশ ঘটিয়েছেন, এ কারণে তিনি বিদ্রোহী নামে কবি নামে পরিচিত। এছাড়াও বলা হয় তিনি যে বিদ্রোহী কবিতাটি রচনা করেছেন 1921 সালে এবং এই কবিতার নামকরণেও তাকে বিদ্রোহী কবি বলে আমরা জানি বা বলা হয়। এরপরে আমরা আসবো পুরস্কার ও খেতাব। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে, অর্থাৎ তাকে মানে আমাদের কাজী নজরুল ইসলামকে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে 1945 সালে জগত্তারিণী স্বর্ণপদক দেন। এরপর ভারত সরকার তাকে 1960 সালে
পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন বা প্রদান করেন। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1974 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বছরে ডিলিট ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ সরকার কবিকে 1976 সালে একুশে পদক প্রদান করেন। আমাদের জাতীয় কবি বাংলাদেশ থেকে একুশে পদক পান তাহলে 1976 সালে। প্রিয় শিক্ষার্থী, আসলে এগুলো তোমাদের ভালো করে নোট করে রাখা দরকার, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসবো বাংলাদেশের নাগরিকত্ব। তিনি আসলে জন্মগ্রহণ করেছিলেন ভারতে বর্ধমানে, আসলে তাকে কখন বাংলাদেশে আনা হয় এবং কখন তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় সে সম্পর্কে আমরা জানব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকারের অনুমতিক্রমে 1972 সালে 24 মে কবি সপরিবারে ঢাকায় আনা হয়। তাহলে আমার আবারও বলতেছি, 1972 সালে 24 মে কবি সপরিবারে তাকে ঢাকায় আনা হয় এবং 1976 সালে 18 ফেব্রুয়ারি কবিকে 1976 সালে 18 ফেব্রুয়ারি কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং তিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত হন। এই ছিল বাংলাদেশের নাগরিকত্ব প্রদান আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। আসলে এরপরে আমরা জানব কারাবরণ। কবি নজরুল ইসলামকে কারাবরণ করা হয় এ নিয়ে আমাদের অনেক কথা শোনা যায়। আসলে কোন কবিতার জন্য কারাবরণ করা হয় এটা আমাদের সঠিকভাবে জানা দরকার। তাকে 1922 সালে 8 নভেম্বর আনন্দময়ে আগমনে, এই কবিতাটির জন্য, এটা একটা দুর্দান্ত কবিতা ছিল কাজী নজরুল ইসলামের, এই কবিতার জন্য তাকে কারাবরণ করতে হয়। কবিতাটি পত্রিকায় প্রকাশ করার কারণে ব্রিটিশ সরকার তাকে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসব আমাদের জাতীয় কবির মৃত্যু সম্পর্কে আসব। মৃত্যু, আসলে তিনি যখন তার 43 বছর বয়স আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, তখন তিনি দুরারোগ্য রোগে ভোগেন। এরপরে 1976 সালে 29 আগস্ট, যে 1976 সালে 29 আগস্ট এবং 1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে সমাধিত করা হয় এবং তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, যাকে যেন তাকে মৃত্যু হলে তাকে ঢাকা যে কোনো মসজিদের পাশে সমাহিত করা হয়, কারণ সেখানে তিনি তার একটা কবিতার মধ্যে উক্তি করে গিয়েছিলেন যে আমি যেন মৃত্যুর পরও মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পারি। সেজন্য তার ইচ্ছা পূরণের জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা আসব নারী কবিতা নিয়ে। আসলে নারী কবিতা কার উপরে লেখা হয়েছে সে সম্পর্কে জানবো, আর নারী কবিতায় কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো সম্পর্কে আমরা জানব। তো আসি এরপর নারী কবিতা। প্রথমেই তিনি বলেছেন সাম্যর গান গায়। প্রিয় শিক্ষার্থী, এখানে সাম্য অর্থ সমান বা সমতা। তো প্রথমে বলছে সাম্যর গান গায়, এখানে সমতার গান গায়। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, তিনি বলেছেন, অর্থাৎ কবির চক্ষের কথা বলছেন। কবির চোখে পুরুষ রমণী, এখানে পুরুষ রমণী মানে মহিলাকে বোঝানো হয়েছে। তো পুরুষ রমণী অর্থাৎ কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এখানে বলা হয়েছে বিশ্বে যা কিছু সৃষ্টি করা হয়েছে এ চিরকল্যাণকর, যা মানুষের জন্য কল্যাণকর, তার অর্ধেকই করিয়াছে নারী আর অর্ধেক তার নর। নর অর্থ এখানে পুরুষ বলা হয়েছে। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। এখানে কবি বলেছেন বিশ্বে যা কিছু ভালো মন্দ দুঃখ বেদনা এগুলো এসেছেন, তার অর্ধেকই করিয়াছেন নর আর অর্ধেক করিয়াছেন নারী। জগতে যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে খুব ভালো একটা কথা বলেছেন। এখানে বলা হয়েছে যে জগতে, এই পৃথিবীতে জগতে যত বড় বড় জয় আছে, বিপ্লব রয়েছে এবং যত বড় বড় অভিযান রয়েছে, এর সব কিছুর মূলে রয়েছে নারী এবং পুরুষের সমান অধিকার। তিনি এখানে মাতা অর্থাৎ মা
ভগ্নী ও তাতবুন এবং বধুদের ত্যাগের হইয়াছে ময়ান বধু অর্থাৎ বাড়ির বউদের কথা বলা হয়েছে তিনি বুঝেছেন যে জগতে যত বড় বড় জয় যত বড় বড় অভিযান তা মাতা ভগ্নী বধুদের ত্যাগে ময়ান হয়েছে কোন রণে এখানে রণে অর্থ শিক্ষার্থী ভালো করে জেনে নাও এখানে রণে অর্থ যুদ্ধে রণে শব্দের অর্থ যুদ্ধে কত খুন এখানে খুন শব্দের অর্থ কিন্তু রক্ত খুন শব্দের অর্থ বলতে রক্তকে বুঝিয়েছে কত কোন রণে কত খুন কতক্ষণ দিল নর লেখা হয়েছে ইতিহাসে এখানে রণে শব্দের অর্থ বলছে যুদ্ধে রক্ত দিল এগুলো বলেছে লেখা রয়েছে ইতিহাসে রক্ত তারপরে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে এখানে বলা হয়েছে নারীরা যে যুদ্ধে কোনো যুদ্ধে তাদের স্মৃতি শুধু তাদের স্বামীকে হারিয়েছে তাদের ভাইকে হারিয়েছে তাদের বাবাকে হারিয়েছে সে কথা বলা হয়েছে যে তাদের কোনো ইতিহাস লেখা নেই একথা এখানে কবি তুলে ধরেছেন তারপরে কত মাথা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বলছে এখানে কত মাথা দিল হৃদয় উপারি এখানে হৃদয় উপারি বলতে বোঝানো হয়েছে কত মাথা তাদের ভালোবাসা মাথা মানে মা মা কত মাথা তাদের ভালোবাসা দিল কত বোন দিল তাদের সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়ে লেগেছে কেবা এখানে বলা হয়েছে যে তাদের কথা কি কেউ লিখে রেখেছে এখানে কবি সে কথা তাদের মহিলাদের কথা নারীদের কথা বলেছে এখানে কি তাদের কথা লিখে রেখেছেন এখানে সে ভাষায় তুলে ধরেছেন কোনো কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী এখানে বলা হয়েছে যে কোনো কালেই পৃথিবীর সৃষ্টি লগ্নে কোনো কালেই পুরুষের তরবারি কখনো হয়নি জয়ী এই জয়ী যখন জয়ী হয়েছে তার পিছনে রয়েছে নারীদের প্রেরণা শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী এই কথা এখানে তুলে ধরেছেন সেযুগ হয়েছে বাসী অর্থাৎ সেযুগ অর্থাৎ পুরাতন যুগের কথা বলা হয়েছে সেই যুগে যখন ছিল নারীরা দাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আসিল দাসী যে যুগে নারীরা দাসী ছিল আর পুরুষের এখানে কথা বলা হয়েছে তারা ভোগী এইরকম কথা বলা হয়েছে সেখানে এ কথা তুলে ধরা হয়েছে যেখানে নারীর দাসী ছিল বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি এখনকার আমাদের আধুনিক যুগের কথা হয়েছে এটা হচ্ছে বেদনার যুগ মানুষের যুগ এবং সাম্য অর্থাৎ সমতার যুগ আজি কেহু রইবে না বন্দি কাহারু উঠিয়াছে ডঙ্কাবাজি প্রিয় শিক্ষার্থী এখানে ডঙ্কা শব্দের অর্থ বলা হয়েছে জয় ঢাক জয় গান গাওয়া কেউই রইবে না বন্দি কাহারু উঠিয়াছে ডঙ্কাবাজি নর যদি রাখে নারীর বন্দি তবে এর পর যুগে আপনারই রচা রচা মানে রচনা করা হয়েছে এমন ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে এখানে রচা মানে রচনা করার কথা বলছে যদি এখন কাউকে নারীকে বন্দি করে রাখে তাহলে এখানে পুরুষেরা কারাগারে মরিবে ভোগে এ কথাই তুলে ধরা হয়েছে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে এখানে পীড়ন শব্দের অর্থ কষ্ট দেওয়া বা ব্যথা তাই বলেছেন যদি কেউ কষ্ট দেয় কেউ ব্যথা দেয় আসলে তখন আসে সেই পীড়ন বা ব্যথা করিবে নিজের অপরিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা আসলে তিনি নারী কবিতায় নারী পুরুষকে সমানভাবে দেখেছেন তিনি সমতার কথা বলেছেন সাম্যর কথা বলেছেন এবং নারী কবিতায় তিনি নারীদের সব শুধু নারীদের না সকলকে সমানভাবে ভাবে দেখার জন্য অনুরোধ করেছেন বলেছেন এবং তিনি আসলে আমাদের জাতীয় কবি ছিলেন আর সত্যিকার একজন সাম্যের কবি সংগ্রামের কবি তিনি হিন্দু মুসলিম একই গোত্রে দেখার জন্য বলেছেন এই জন্য তার ছেলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুইটা ছেলে ছিল এই জন্য হিন্দু মুসলিম দুটাকে ভিন্ন না দেখার জন্য একজনের নাম রেখেছিলেন কৃষ্ণ আরেকজনের নাম রেখেছিলেন মোহাম্মদ এই হচ্ছে আমাদের সাম্যর কবি প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার এই ক্লাসটি নিলাম অষ্টম শ্রেণীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক কথা বললাম অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখবে এবং পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদের অনুরোধ রইল এবারে আমার কথা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম